পডকাস্ট চ্যানেলে আপনাকে স্বাগত। মানে লীলা শুরু করার আগে অন্তলীলা সূত্রটা বর্ণনা করছি, এরপরে গিয়ে মানে মহাপ্রভুরই লীলাচল লীলা করব। অন্তলীলা সূত্র, সন্ন্যাস গ্রহণান্তর, তীর্থভ্রমণ, সন্ন্যাসীগণের শাস্ত্রসম্মত চিরন্তনী রীতি। যারা যারা সন্ন্যাস গ্রহণ করবে তাদের সন্ন্যাস গ্রহণের অন্তে একবার করে সমস্ত তীর্থ ভ্রমণ করা, এটা সনাতন শাস্ত্রের চিরন্তনী রীতি। মাধবেন্দ্রের চরিত্রেও আছে, ঈশ্বরপুরীর চরিত্রেও আছে। এছাড়াও যারা পূর্বাচার্য জগৎগুরু শঙ্করাচার্য, মাদ্দাচার্য, নিম্বার্কাচার্য আদি প্রভৃতি যারা যারা জগৎগুরু হয়েছেন প্রত্যেকেরই এই নিয়মটা আছে। গৌরসুন্দর এই নিয়ম পূর্ণরূপে আর প্রতিপালন করেছেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে মাঘ মাসে সন্ন্যাস করলেন, আর ফাল্গুনের প্রথমে তিনি রওনা হয়ে বেরিয়ে গেলেন নীলাচলে। নীলাচলের থেকে চৈত্র বৈশাখ নীলাচলের থেকে আর ওখানের থেকেই প্রভু তীর্থাটন, তাই তো? দু মাস পুরো নীলাচলে ছিল, তারপরে প্রভু তীর্থাটন। তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করে আর নীলাচলে পুনরায় প্রত্যাবর্তন করেন। এরপরে বৃন্দাবন নামে গমন করতে আর ইচ্ছুক হয়েছিল, কিন্তু ভক্তগণের অনুরোধে দীর্ঘকাল পর্যন্ত তাকে নীলাচলে বিশ্রাম করতে হয়েছিল। তারপর তিনি যদিও গৌর পথে বৃন্দাবনে যাত্রা করলেন, কিন্তু বিপুল লোক হট্ট এবং অনুগমন করছে দেখে শ্রীপাদ সনাতনের বাক্যকে স্মরণ করে কানাইয়ের নারশালা নামক গ্রামের থেকে আবার পুনরায় নীলাচলে চলে আর প্রভুর বৃন্দাবনে আসা হলো না। এরপরে কিছুদিন বিশ্রাম করে প্রভু পুনরায় বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করেন। বৃন্দাবন দর্শন করে আর পুনরায় নীলাচলে এসে আর প্রভু কোথাও যায়নি। সর্বশেষ প্রভুর তীর্থ হল বৃন্দাবন। কবিরাজ গোস্বামী পাদ লিখছে, বৃন্দাবন হইতে যদি নীলাচলে আইলা, 18 বৎসর বাস কাহা নাহি গেল। আর প্রভু কোথাও গমনাগমন করে প্রতিবর্ষে আইসে সব গৌরের ভক্তগণ, 4 মাস রহে প্রভুর সঙ্গে সম্মিলন। প্রতিবর্ষর গৌর দেশবাসী ভক্তগণ আসে, 4 মাস কাল প্রভুর সঙ্গে থাকেন, নর্তন কীর্তন আনন্দ মহাপ্রসাদ সেবন কত কিছুই লীলা চলছে। নিরন্তর নিত্যগীত কীর্তন বিলাস, আচণ্ডালে প্রেম ভক্তি করিলা প্রকাশ। এই সময়ে যারা মহাপ্রভুর নিত্য সহচর রূপে বিরাজমান ছিলেন চৈতন্য চরিতামৃতে, তারও একটা উল্লেখ আছে। পণ্ডিত গোসাই কইল নীলাচলে বাস, মানে গদাধর পণ্ডিত নীলাচলের সঙ্গে, বক্ষেশ্বর দামোদর শঙ্কর হরিদাস, বক্ষেশ্বর পণ্ডিত, দামোদর পণ্ডিত, শঙ্কর পণ্ডিত আর নামাচার্য হরিদাস, জগদানন্দ ভগবান গোবিন্দ কাশীশ্বর পরমানন্দ পুরিয়ার স্বরূপ দামোদর, এরা হচ্ছে গৌর দেশবাসী, এরা সবাই বঙ্গদেশবাসী। আর নীলাচলবাসী ক্ষেত্রবাসী রামানন্দ রায় প্রভৃতি প্রভু সঙ্গে এইসব নিত্য কৈলস্থিত, এরা প্রভুর নিত্য সঙ্গী। এই সময়ে প্রতিবৎসরে গৌরিয়া ভক্তগণের রথের সময়, আমাদের সামনেও এখন রথের সময় আসছে। প্রভুর তো আজকেই আলালনাথ গমন মনে হয়, এজন্য আমরা যাব। মানে আগে ভাবলাম যে এই প্রসঙ্গটাকে সূত্রটা তৈরি করে নিই। নীলাচলে
তখন প্রেম ভক্তির সাগর তরঙ্গ আর প্রবাহিত হচ্ছে। প্রেম ভক্তির সাগর নীলাচলের বক্ষের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, অদ্বৈত নিত্যানন্দ মুকুন্দ শ্রীবাস, বিদ্যানিধি বাসুদেব মুরারি যত দাস, প্রতিবর্ষে আইসে সঙ্গে রহে চারি মাস, তাসবা লইয়া প্রভুর বিবিধ। এই সময়ে নীলাচলে যে ১৮-১৬ বৎসর প্রভু রইলেন, এই ১৬ বৎসরের মধ্যে বিশেষ করে প্রভু কি করলেন, হরিদাস নির্জন লীলা, ১৬ বৎসরের মুখ্য একটা অঙ্গ, ছোট হরিদাসের দণ্ড, দামোদরের বাক্যর্তিক প্রভুর বাক্যদণ্ড, সনাতনের পুনরা আগমন, গৌর দেশে নিত্যানন্দকে প্রেরণ করলেন, নীলাচলে বসে এই কার্যগুলি প্রভু করেছেন। এরপরে বল্লভবট্টের মিলন, প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণকথা শ্রবণ, ব্যাপদেশে রামানন্দের মহিমা প্রচার, মানে প্রদ্যুম্ন মিশ্রকে রামানন্দের কাছে পাঠানোর উদ্দেশ্যটা যে রামানন্দ যে নির্বিকার চিত্ত, প্রেমভক্তির যে কত উপস্থলে রামানন্দ অধিষ্ঠিত, এইটা প্রভু ওনার মুখেই জানান। গোপীনাথ পট্টনায়কের রাজদণ্ডের থেকে পরিত্রাণ, মহাপ্রভু সাক্ষাৎ যে ঈশ্বর, জ্ঞানে আর ভক্তগণের স্তুতি স্তব, অগণিত ভক্ত হলো না শ্রীবাস, তারা গান গাইছিলেন কীর্তন করছিলেন মহাপ্রভুর, আর প্রভু রেগে গিয়ে গম্ভীরায় ঢুকে গেলেন, তখন শ্রীবাস গিয়ে বলছে, প্রভু তাহলে এই সূর্যকে এভাবে ঢাকা যায়, এই দেখো সবাই শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভগবান কৃপা করি করো প্রভু পদমের ত্রাণ, এইভাবে সবাই এসে প্রার্থনা করছিল, শুনো আমরা তো ওদেরকে শিখিয়ে দিইনি, লক্ষ্যকোটির লোক এসে তোমার স্তুতি করছে। বলে শিবার যে একটু একান্তে নীরব থাকতে ভালোবাসে, এইরকম তোমরা যদি বিব্রত করো তাহলে আমার। অবশেষে দাশগোস্বামীকে শ্রীপাদ স্বরূপের হস্তে সমর্পণ, জগদানন্দের অভিমান ভঞ্জন, এই সমস্ত অন্তলীলার প্রথম ৬ বৎসরের প্রধান প্রধান ঘটনা, ১৬ বৎসরের মধ্যে ৬ বৎসর এই ঘটনা। শেষ দ্বাদশ বৎসরের লীলা অতি গম্ভীর, প্রথমে তো প্রভু নর্তন কীর্তন করতে খুব ভালোবাসত, অভূতপূর্ব ভক্ত হৃদয়। পূজ্যপাদ চরিতামৃতকার লিখেছেন, শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি উঠে নিরন্তর, রাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে, এই মত দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, রমময় চেষ্টার প্রলাপময় বাদ, রোমকূপে রক্তুদ্গম দন্তসব হালে, অঙ্গে ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরার ভিতরে রাত্রে নাহি নিদ্রালব, ভিত্তে মুখ শীর্ঘসে ক্ষত হয় সব, এমত অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাক্যে সদা হা হুতাস, কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মূল প্রাণনাথ মুরলী বদন, কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক, এমত বিলাপ করে বিউবল অন্তর, রায়ের নাটক শ্লোক পরে নিরন্তর, এই মত গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে, নীলাচলে নানা লীলা করে নানা রঙ্গে, যদ্যপি অন্তরে কৃষ্ণ বিয়োগ বাদয়ে, বাহিরে নানাভাবের ভক্ত দুঃখ ভয়ে, উৎকট বিয়োগ দুঃখ সব বাহিরায়, তবে যে বৈকল্য প্রভুর বর্ণনা যায়, রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ,
দিনে প্রভু নানা সঙ্গে রয় অন্য মনা রাত্রিকালে বারে প্রভুর বিরহ বেদনা তার সুখ হেতু সঙ্গে রহে দুইজন কৃষ্ণ রস লোক গীতে করেন সান্ত্বনা সুবল জয়িতে পূর্বে কৃষ্ণ সুখের সহায় গৌর সুখ দান করে তৈছে রাম রায় এখানে একটা প্রশ্ন এসে যায় আমরা তো তো জানি রামানন্দ রায় বিশাখা তাহলে এখানে বলছে সুবল জয়িতে পূর্বে কৃষ্ণের সুখের সহায় গৌর সুখে সুখ দান করে তৈছে রাম রায় তার মানে মহাজন বলেন যে গৌর মানে রাম রায়ের দেহে সুবলেরও আবেশ আছে সুবল তো রাধারানীর সারূপ্য পেয়েছেন সুবল মিলনে তার প্রত্যক্ষটা আপনার জানা পূর্বে জয়ছে রাধার সহায় করেন ললিতা প্রদান তৈছে স্বরূপ গোস্বামী রাখে মহাপ্রভুর প্রাণ এই মতো দুইজনের সৌভাগ্য কহনো না যায় প্রভুর অন্তরঙ্গ বলি যারে লোক গায় এই হলো অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদে একটা সূত্র অন্তলীলায় শ্রীপাদ স্বরূপ দামোদর এবং শ্রীপাদ রাম রায়ের সেবা ভাব কি প্রকার গুরুতর হয়ে উঠেছে তা হতে তার আভাস পাওয়া যায় এই এতগুলি কথার মধ্যে গম্ভীরায় প্রেম ভক্তির যে তরঙ্গ উঠত সেই অন্তরঙ্গ নিত্য পার্শ্বদ্বয় পূর্ণ মাত্রায় তার আস্বাদন করতেন আমরা মোটামুটি পূর্বের সূত্রগুলি আস্বাদন করে এসেছি স্বরূপ দামোদর রামানন্দ যেভাবে প্রভুকে ব্রজরস আস্বাদন করিয়েছেন মহাপ্রভুর চরণে সঙ্গে এদের মধুময় সম্পর্ক কিঞ্চিত ভাব প্রদর্শন করাই আর উদ্দেশ্য চৈতন্য চরিতামৃতে পুনঃ পুনঃ এই ঘটনা উল্লেখ করেছেন এই রূপে মহাপ্রভুর ভক্তগণ সঙ্গে নীলাচলে বাস করে কৃষ্ণ প্রেম রঙ্গে অন্তরে বাহিরে কৃষ্ণ প্রেম তরঙ্গ নানাভাবে ব্যাকুল প্রভুর মন আর অঙ্গ অর্থাৎ দিনে নিত্য কীর্তন জগন্নাথ দর্শন রাত্রে রায় স্বরূপ শনে রস আস্বাদন স্বরূপ প্রভুর শ্রীপাদ স্বরূপ দামোদর এবং রাম রায় অদ্ভুতপূর্ব মহিষী লীলার প্রধানতম সাক্ষী এই দুই ছত্রে তার প্রমাণ প্রকটিত হয় এই সময়ে আরও রহস্যময় ঘটনার বিষয়ে চৈতন্য চরিতামৃতে বর্ণনা দিয়েছেন ত্রিজগতের লোক আসি করে দর্শন এই লীলা কেবল রাম রায় আর গোবিন্দ তো স্বরূপ দামোদর আস্বাদন করছে কিন্তু ত্রিজগতের যত লোক তারা এসে এসে দর্শন করছে যেই দেখে সেই পায় কৃষ্ণ প্রেমদন এই লীলা যাদের দর্শনের ভাগ্য হয়েছেন সঙ্গে সঙ্গে তারা কৃষ্ণ প্রেমদন পেয়েছেন মনুষ্যের বেশে দেব গন্ধর্ব কিন্নর মানবের রূপ ধারণ করে আসছে সপ্ত পাতালেতে যত দৈত্য বিষধর সপ্তদ্বীপে নবখণ্ডে বৈশে যত জন নানা বেশে আসি করে প্রভুর দর্শন কত বড় কত সকল দিক পাল লোকপাল আসছে প্রহ্লাদ বলি ব্যাস সুখ আদি মুনিগণ প্রভু আসি দেখে প্রেমে হয় অচেতন প্রহ্লাদ আদি সমস্ত পার্ষদগণ বলি ব্যাস সুখ এরা এসে আর প্রভুর এই অচিন্ত লীলা দেখে এরা মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে বাহিরে স্ফুরয়ে লোক দর্শন না পাইয়া কৃষ্ণ কহ বলে প্রভু বাহির হইয়া এত লোক আসে গম্ভীরায় তো সবাই যেতে পারে না অনেক সময় প্রভু এসে বাইরে দর্শন দেয় আর সকলকে বলেন তোমাদের কৃষ্ণ স্ফূর্তি হোক প্রভুর দর্শনে লোক প্রেমে বাসে এই মতো যায় প্রভুর রাত্রি দিবসে অন্তলীলার নবম পরিচ্ছেদে এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস
দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রায় রাত্রে রায় স্বরূপ শনি রস আস্বাদন। এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না সামায়। দিনে দিনে বাড়ে বিকার রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাবাতি যত শাস্ত্রে কয়। স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিন করে দুহে প্রভুর সহায়। এইরূপ মহাপ্রভুর বিরহ অন্তর, কৃষ্ণের বিয়োগ দশা স্ফুরে নিরন্তর, এই দশা প্রভুর অন্তরে হচ্ছে। অন্তরে বিশ্রাম নেই, রাধা প্রেম সাগরের এমন এক অসীম অনন্ত কল্লোল শ্রীমদ্ ভাগবতেও দেখতে পাওয়া যায় না। যতটা মহাপ্রভুর মধ্যে ফুটে উঠেছে, এতটা ভাগবতে রাধার চিত্র জল্প আদি ভাবে দিব্যুন্মাদে এতটা ভাব ফুটে উঠেনি মহাপ্রভুতে যতটা পাওয়া যায়। শ্রীল চণ্ডীদাসের চিরস্মরণীয় প্রেম পদাবলিতে প্রেমের এমন অদ্ভুত উচ্ছ্বাস, অবিরাম প্রবাহ এবং অনন্ত তরঙ্গ কল্লোল আমরা প্রত্যক্ষ করতে পারি না। রাধার থেকে কোটি কোটি গুণ মহাপ্রভুতে ফুটে উঠেছে। প্রতিপ্রাণা সাধ্বি সতী যৌবনের আর বৈধব্যাজনিত বিষাদময়ী সুখ গীতির ব্যবহার শুনেছি। পুত্র সুকাতরা স্নেহময়ী জননীর মর্মবেদী করুণ ক্রন্দনে হতভাগ্যের কর্ণ বহুদিন জর্জরিত হচ্ছে, কিন্তু গম্ভীরার কখনো উচ্ছ্বর রবে, কখনো ক্ষীণ রবে, কখনো বা মহারবে, কখনো বা বিনিয়ে বিনিয়ে বিরহ বেদনায় যে তীব্র হাহাকার হুতাশ কবিরা মরন্ত ধ্বনি উঠে। আর ফুল্ল অরবিন্দ নয়ন নিঃসৃত অশ্রুমালায় যে অজস্র প্রবাহ প্রবাহিত হয়, জগতে অপর কোনো স্থানে এই ঘটনা দেখতে পাওয়া যায় না। এখনো গম্ভীরার ইটগুলি পর্যন্ত কাঁদে, ইট পাটখেলগুলির থেকে পর্যন্ত মহাপ্রভু সেই ক্রন্দনের ধ্বনি শুনতে পাওয়া যায়। সেই ধ্বনি অতি অস্পষ্ট এবং ক্ষীণ। এখন যে ধ্বনিটা সবাই বুঝতে পারবে না, কারণ একমাত্র যারা রসিক ভক্ত তারাই শুনতে পারে। এই জন্য সেই ধ্বনি আস্বাদনের জন্য আর ব্রজরসের রসিক ভক্তগণেরই একমাত্র সম্ভব, কারণ এই মহিয়সী লীলায় আমরা তিনটা সমুজ্জ্বল মূর্তির সন্দর্শন পাই, মহাপ্রভু স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়। এই যে গম্ভীরা লীলা বা অন্তলীলার যারা প্রধানতম সঙ্গী, এদের সম্পর্কে আমরা তিনটাই বিশেষ করে আর বিশেষ মানে পরিচয় পাচ্ছি। স্বরূপ রামানন্দ এই দুইজন লইয়া বিলাপ করে দুহার কণ্ঠেতে দেবে। এই মতো গৌর প্রভু প্রতিদিনে দিনে বিলাপ করে স্বরূপ রামানন্দ শোনে, সেই দুইজন প্রভুর করে আশ্বাসন। স্বরূপ গায় রায় করে শ্লোক পঠন, কর্ণামৃত বিদ্যাপতি শ্রীগীত গোবিন্দ, এই শ্লোক গীতে প্রভুর করায় আনন্দ। স্বরূপ গোসাইকে কহে গাও এক গীত, বাতে আমার হৃদয় যাতে আমার হৃদয় হয় সঙ্গীত। শুনি স্বরূপ গোসাই তবে প্রভুর মধুর করিয়া গীত গোবিন্দের পদ গায় প্রভুকে শোনাই। প্রভু এগুলি শুনছেন। প্রেমাবেশে মহাপ্রভু সবে আজ্ঞা দিলা, রামানন্দ রায় শ্লোক করিতে লাগিলা। কহ রাম রায় কিছু শুনিতে হয় মন, ভাব জানি পরে রায় গোপীর বচন। কত শত গোপীর বচন রামানন্দ রায় পড়ছেন। এতে এক বিলাপ করি প্রেমাবেশে গৌর হরি, সঙ্গে লইয়া স্বরূপ রাম রায়, কবু নাচে কবু গায় ভাবাবেশে মূর্ছা যায়, এই মতো রাত্রি দিন যায়। এই রকম প্রভুর বিরহ প্রলাপ আর চলতে আছে। এই আস্বাদনের গুরুগম্ভীর ব্যাপার, তিনজন সাক্ষাৎ এক অদ্ভুত গঙ্গা যমুনা গোদাবরীর মতো, গঙ্গা যমুনা এবং সরস্বতীর মতো, বিশেষ করে যেন ত্রিবেণী সঙ্গম।
এইভাবে প্রভু আর নীলাচলের থেকে বিশেষ করে এই অখিল রসামৃত সিন্ধু হয়েও আর নিজে রস আস্বাদন করে আর ভক্তগণকে প্রভু শিক্ষা দিয়েছে। আজকে বিশেষ করে মহাপ্রভুর আলালনাথ যাত্রা, এই গৌরলীলার একটি অন্তরঙ্গ রহস্যময় স্থান। প্রভুকে যখনই কেউ বলতেন যে প্রভু এ তো গোপীনাথের প্রাণদণ্ড হবে, যখন যার সমস্যা অসুবিধা যার হবে প্রভুর কাছে আসলেই আর প্রভু বলতেন আমি আর নীলাচলে থাকি, এখনই আলালনাথ চলে। আর দ্বিতীয়ত, যখন মহারাজা প্রতাপ রুদ্র প্রভুর দর্শন পাচ্ছে না, সবাই একে একে বারবার বলছে, প্রভু বলছে তোমরা যদি বিশেষ করে বলো এই যে গোবিন্দ চলো 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 তাহলে এখনই আলালনাথ। আলালনাথে প্রভুর একটা দেখা যাচ্ছে ভালো প্রীতি, এবং বিশ্বে একটা অদ্বিতীয় ইতিহাস আলালনাথেই এখনও বিদ্যমান। গৌরলীলার অদ্বিতীয় ইতিহাস পাষাণ গলাল গণ মানে গলানু যে গৌরলীলা, এই গৌরলীলার প্রত্যক্ষ সাক্ষী স্বরূপ হচ্ছে ভগবান আলালনাথ। এখনও মহাপ্রভুর সর্বাঙ্গে যেভাবে আলালনাথে গিয়ে আর দণ্ডবত করেছেন, সেই দণ্ডবতে যে শিলাটা গলে গেল সেই চিহ্নটা এখনও আলালনাথে দিত। তাহলে প্রভু এতটা আলালনাথের প্রতি অনুরক্ত, আর বিশেষ করে নীলাচলে এই স্নান যাত্রার থেকে রথযাত্রা অবধি এই যে জগন্নাথ দেবের অনবসর সময় অর্থাৎ দর্শনবিহীন সময় ভক্তগণকে তিনি দর্শন দেন না, এ তো লীলা। অর্থাৎ লীলাটা কি জানেন, জগন্নাথ ভক্তবৎসল, ভক্তমালে আছে করমতি মাই নামে একজন সিদ্ধ মহা মহিষী, তিনি জগন্নাথের বিশেষ কৃপাপাত্র। অর্থাৎ জগন্নাথ ওনার বাৎসল্যভাবের আরাধনা করে তিনটা চারটা, জগন্নাথের মন্দির রাইতের চারটে পর্যন্ত খোলা থাকে, তিনটা চারটে পর্যন্ত, তারপরে ঠাকুর ঘুমাবে, বড় সিঙ্গার ব্যাস হবে, সব কিছু হবে, এই চারটার সময় ঠাকুর ঘুমাবে, তারপরে আর আটটা নটায় মন্দির খুলবে। এত সময় প্রভুর সেবা থাকে না তো ক্ষুধা লাগে, এই জন্য আর করমতি মা এত ভক্ত, প্রভুকে আপন করে নিয়েছেন পুত্র বৎসল। এখন ধীরে ধীরে আর ইনার প্রসিদ্ধি সর্বত্র খ্যাত হলো। দক্ষিণ ভারতের থেকে এক দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন এই ভক্তকে দর্শন করার জন্য, বলছে মা আপনি নাকি জগন্নাথকে প্রতিদিন খিচুড়ি খাওয়ান, আপনার কাছে জগন্নাথ সবসময় আর এসে কান্নাকাটি করে, বাহ আপনি চমৎকার। সকাল থেকে বসে থেকে দেখলো ওরে স্নান নাই দান নাই কোনো সদাচার শুদ্ধাচার কিছুই নেই, আর বাথরুমে যে কাপড়ে নিয়ে গেছে ওই কাপড়েই, আর এটা কিন্তু আমাদের আচরণীয় না। সিদ্ধের আচরণ সাধকর্ষণ ও লক্ষিতব্য, সনাতন গোস্বামীপাদ বলছেন যে সিদ্ধ পুরুষের যা সাধকের, সিদ্ধ পুরুষের যা স্বাভাবিক সাধকের তা চেষ্টা করতে হবে, সাধক কখনো সিদ্ধের আচরণকে অনুকরণ করবে না। সাধকের জন্য সদাচার নিষ্ঠা নিয়ম পালন আমানিয়া প্রসাদীর বিচার এটা সাধকের জন্য একান্ত কর্তব্য, সিদ্ধের তা প্রয়োজন নয়, কারণ তার তো হয়ে গেছে, এই বেদবিধি পালন করে আপনি ভগবানকে পাবেন, আর উনি তো ভগবানকে পেয়ে গেছে, ওনাদের হাতের মুঠে ভগবান, তাহলে আর উনি আর কার জন্য কী করবেন। অতএব ইনি এসে পণ্ডিতজি দেখলেন, ওরে বাবা ইনি কীরকম ভক্ত হলো সদাচারেই জানে না, আরে সুচি অসুচি জ্ঞান নেই, ওই কাপড়ে এসে আর ওইভাবেই রান্না করে আর ঠাকুরকে দিয়ে দিয়েছে, আসলে পণ্ডিত তো আর দেখতেও পায়নি, জগন্নাথ বলদেব যে এসেছে তো আর সবার চোখে দেখা যায় না, কারণ অপাকৃত নেত্র না হলে প্রাকৃত নেত্রে দেখতে পারে। এখন বলছেন ভক্তরা বিশেষ করে খুব মানে অন্যকে সম্মান দেওয়া এটা তাদের স্বভাব, যেমন সনাতন গোস্বামীকে ওই মাকে বললেন না মথুরার চৌবেকে, এইরকম যখন উনি বলেছেন মা এইরকম করবেন না মহা অপরাধ হয়ে যাবে, ঠাকুরের এই বিধি। ও আচ্ছা, তাহলে কী করতে হবে আপনি বলুন। বলে সকালবেলা উঠবেন, স্নান করবেন,
শুদ্ধ কাপড় পরবেন, ভাণ্ড বাসন সব ধুইবেন মুছবেন, মানে একেবারে একটু চুলা ঠুলা খুঁড়তে হবে না, বাসি চুলা সব তো সব সংস্কার করে তারপরে রান্না করে ঠাকুরকে ভোগ যা বিয়াত বিধি আছে সব বলে দিলে। এখন সকালবেলা তো জগন্নাথ বলদেব এসেছে, বলছে বাবা একটু দেরি হবে আজকে, এই তো স্নান করে এলাম বাবা আর একটু পরে। এখন তারপরে জগন্নাথ চলে গেলো, আবার বলে একটু ঘুমিয়ে তাহলে আর একটু শুয়ে থাকি পরে আসি, এখন চলে গেলো। আবার কত সময় করে এসেছে, মা খুব কোথা লেগেছে তাড়াতাড়ি দাও, আরে এত দেরি হচ্ছে কী করে হবে। বলে আরে এখন এই যে ফুলা টুলা ধোয়া হলো, ভাণ্ড বাসন সংস্কার হয়েছে, আর খিচুড়ি বসাবো, এই করতে করতে 12টা বেজে গেছে। এখন জগন্নাথ বলল, কে বলছে তোমাকে এইগুলি করতে, সব তো জানে অন্তর্জামী রূপে, লীলাটা তো দেখাতে হবে। তখন বলছে বাবা কালকে এক বিশিষ্ট দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন, খুব তত্ত্বদ্রষ্টা, উনি বলছেন বলে আর পাণ্ডিত্য ওখানে রাখ, তুমি আমাকে যেভাবে আগে দিতে ওভাবেই দিবে। আর পণ্ডিতকে বলছে তুমি কি আমার উপরে গিয়ে আর চটিবুদ্ধার ফুলদারি করতে গিয়েছ, দেখো কালকে প্রভাতের ভিতরে যদি নীলাচল না ছেড়ে যাও তাহলে কিন্তু তোমার সব বনাশ। আরে জগন্নাথের এতটাও সেবক বৎসল, পুণ্ডরীক বিদ্যানিধির মতো ব্যক্তিকে কালে চল মেরেছে, এতটা সেবক বৎসল আচার্য আচার্য রামানুজ ইনি পর্যন্ত এসেছিলেন। রাত্রের বেলা জগন্নাথ কী করলো, গরুর দিয়ে 10,000 শিষ্য সহ একেবারে সেই আর বড়দরাজের চরণে নিয়ে ফেলে দিয়েছে, বলো ওখানে গিয়ে বেদ দিদির আচার করো, আমার এখানে আমার সেবকরা আমার জন্য ঠিক আছে। জগন্নাথ সেবকের প্রতি খুব বাৎসল্য, এখনও সেবকরা দেখেন না খুব প্রতাপ, জগন্নাথের একটা কৃপা আছে। যাক এইভাবে এখন হলো কি, ইনি যখন এটা তো নরলীলা, কয়েকদিন এই দেহ তো একদিন ছাড়তেই হবে, এই উনি যখন চলে গেলেন তখন এই উনার যেখানে দাহ সংস্কার হয়েছে না ওখানে জগন্নাথ বলদেব এসে আর কান্নাকাটি করে, মা চলে গেলো আমাদেরকে কে খেতে দিবে, কে আমাদেরকে খিচুড়ি খাওয়াবে, এই কথা দুদিন তিন দিন পরে রাজার কাছে গেল। রাজা তখন অনশন করলেন, প্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু আপনার কি বিরহ, আপনি কেন এইভাবে কাঁদছেন, ভক্তরা বলছে আপনি নাকি উনার সমাধির পাশে গিয়ে বারবার কান্নাকাটি করছেন। প্রভু বলছেন আমাকে সকালবেলা কে খিচুড়ি খাওয়াবে, সকাল হতে না হতেই তো আমাদের ক্ষুধা লাগে। বলছেন প্রভু কোনো অসুবিধা নেই, আজকের থেকে আপনার খিচুড়ি ভোগ সকালে সবার আগে হবে, এখনও পর্যন্ত চলছে। আর এই অনবসরে তো খিচুড়িই হলো মুখ, আর কিছু খাবে না, জ্বর হয়েছে খিচুড়ির ভোগেই হচ্ছে ওনার এই মুখ। এই থেকে আর প্রভুর এই অনবসরকালে খিচুড়ি ভোগের প্রথা, ওই করমতি মাই করমতি এই বলছে যে এখন যে ভোগটা লাগাবে না, এই ওনার নামটা নিয়ে লাগাতে হবে, মন্ত্রতন্ত্র না, ওই করমতি মাই নাম দিয়েই ভোগটা লাগাবে, মানে ওনার কথা স্মৃতিতে আসবে, তখন আমার আস্বাদন হবে, এমনি খিচুড়ি ভোগ লাগালে হবে ওনার নামের। যেমন বলে না মথুরা মথুরা বৃন্দাবন বৃন্দাবন, নাম বললে একটা পুণ্য আছে, এইরকম নাম। যাক প্রভুর অনবসরকাল দর্শন দিচ্ছেন না ভক্তগণকে, মহাপ্রভু ইষ্ট দর্শনের অভাবে আর ব্যাকুল প্রাণ, ব্যাকুলিত চিত্তে প্রভু মনে মনে ভাবলেন তাহলে একবার আলালনাথে চলে যাওয়া যাক, সেখানে গিয়ে আর তাকে দর্শন। আলালনাথ নারায়ণ মূর্তি চতুর্ভুজ শঙ্কর চক্র গদাপদ্ম, ইনার এতটা বৈশিষ্ট্য কেন, অর্থাৎ আলালনাথের বৈশিষ্ট্যটা এই, ওখানে 10-12 ঘর ব্রাহ্মণের বসতি ছিল, তারা ঠাকুরের সেবা করতেন। এক ঘর ব্রাহ্মণের যখন পালা এসেছে, আর সেই ব্রাহ্মণের এখন একটা বালক আছে, আর তো কেউ নেই, সেই বালক এখনও পরিপূর্ণ জ্ঞান হয়নি, মানে কাজ বলে দিলে করতে পারে, একটা জ্ঞান থাকে না বলে দিলে করার মতো, নিজস্ব জ্ঞানে একটা আর একটু বলে দিলে করতে, বলে দিলে করতে পারে। ব্রাহ্মণ তখন ব্রাহ্মণীকে বললেন আমাকে তো অমুক জায়গায় যেতেই হবে, আর ঠাকুরের সেবার পালা এখন আমার কাকে দিয়ে করাবো। ব্রাহ্মণী বললেন কোনো চিন্তা নেই, ছেলের উপনয়ন হয়েছে, ছেলেকে দিয়েই ঠাকুর সেবা কয়েকটা দিন, বিপদের সময়টা করিয়ে দেবে।
ব্রাহ্মণ ছেলেকে নিয়ে কিভাবে ফুল তুলসী দিতে হয়, কিভাবে এই সম্পর্ক অনেকটা সাময়িক একটা যে পূজার পদ্ধতি এইগুলি দেখিয়ে দিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলে গেলেন যে তুমি কাছে থাকবে, থেকে আর সেবা পূজা বাইরের থেকে সব করা। ব্রাহ্মণ তো চলে গেলেন, ঠাকুরকে ভোগ লাগাতে হবে। এখন ছেলে সরল বিশ্বাস, ব্রাহ্মণী কী করলেন, নিজে পরমান্ন রান্না করে দিলেন, আর মন্দিরে যা ফুল ফুল তুলসী যা যেভাবে দেয় ঠাকুর তো বাবগ্রাহী জনার্দন, যে যেভাবে দেয় সে গ্রহণ করে বালকের হাতে দিচ্ছে। এখন ব্রাহ্মণী রান্নার করে আর পরমান্ন দিয়ে পাঠালেন, যাও ঠাকুরকে ভোগ। এখন বালক মনে মনে ভাবলো ঠাকুর ভোগ মানে খাবে, ভোগ লাগানো মানে ঠাকুরকে ফুল তুলসী দিয়ে পূজা করি, এখন ঠাকুরকে খাওয়াতে হবে। এখন মন্দিরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে, বাবা তো দেখিয়ে দিয়েছে, দরজা বন্ধ করে আর এখন ঠাকুরকে ডাকছে, আও ঠাকুর খাও, আরে এসো তোমার জন্য মা রান্না করে দিয়েছে। এখন এইভাবে কি আর ঠাকুর আসে নাকি, ঠাকুর এত সহজে ঠাকুরকে তো আর পাওয়া যায় না। একবার দুবার তিনবার চারবার যখন ঠাকুরকে ডাকছে কোনো ক্রমে যখন আসছে না, কোনো কোনো গ্রন্থে বিভিন্ন প্রকার মতবাদ আছে, কোনো গ্রন্থে পাওয়া যায় যে দরজার ভিতরে যে অনেক সময় লাগানোর জন্য বড় কাঠ থাকে, ওই কাঠটাই মানে নিজের মাথা ফাটিয়ে দিবে, এরকম কোনো জায়গায় কাঠারি মানে কাটার যে ছুরি মানে কাঠ কাটারি, এইটুকু পার্থক্য দেখা যায়। যেটাই হোক মানে এক কথা নিজের অনুরাগ জাত হয়েছে, তুমি যদি না খাবে, বাবা যদি এসে জিজ্ঞাসা করবে যে ঠাকুর খেয়েছে কিনা, তাহলে আমাকে তো বাবা বকবে, তাহলে কি হবে, প্রভু তো সরলতাটাকে ভালোবাসে, এই জন্যই তো মহাজন বলেন বারবার যে সরল করিয়া মন ভজরাঙ্গা শ্রীচরণ পাপ গ্রন্থির হবে পড়েছে, সরলতাটাই তো ভক্তির মুখ্য অঙ্গ, সরল সরল করিয়া মন, এস মনকে সরল করতে পারলে আর ভগবান অতি সহজে অনায়াসে তার কাছে আসেন, তাকে দর্শন দেন, সরল বিশ্বাসের উপরই ভগবানের আধিপত্য। সুতরাং সেই বালক যখন বারবার বলছে, প্রভু যখন কিছুতেই শুনছে না, তখন বালক বললেন তাহলে এই যে বলেন নিজের মাথায় নিজে ফাটিয়ে দিন। যাই হোক, প্রভু ভক্তবৎসল, ভক্তের কারণেই তো সর্বত্র আছেন, স্থলে বিষ্ণু, জলে বিষ্ণু, অনলে অনিলে বিষ্ণু, সব জায়গায় আছেন, কেবল আমাদের শ্রদ্ধারই তো অভাব। যেমন আমরা একদিন পাঠে বলেছিলাম না, এক রাজা, এনার তিনটা প্রশ্ন, বড় বড় লোককে আর ডাকাচ্ছে যে ভগবান কোথায় থাকেন, ভগবানের কি কাজ, আর ভগবান সাকার না নিরাকার। এখন বড় বড় পণ্ডিতরা আসে আর ইনার প্রশ্ন হয়, কেউ ঠিক মতো উত্তর দিতে পারে না। এখন রাজা তো বিভ্রান্তের মধ্যে পড়ে গেল, আর এটার উত্তরটাই কারোর কাছে পাচ্ছি না। একদিন রাজা যাচ্ছেন, আর এক যাদৃচ্ছিক সন্ন্যাসী আপন গতিকে রাস্তা হেরে তুলে চলছে। রাজার মনে হলো দেখি তো এই সাধুর কাছে জিজ্ঞাসা করে কাজটা হয় কি না, নামলেন রাজা। রাজা গিয়া দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, বললেন মহারাজজি আমার তিনটা প্রশ্ন যদি আপনি উত্তর দেন। বলছেন বলো। বললেন ভগবান সাকার না নিরাকার, ভগবান কোথায় থাকেন, আর ভগবান কি করেন। তখন ইনি বললেন তুমি তো কেবল বকবাদ করতে শিখেছ, কাজের কাজ তো কিছু শিখো, আরে কারোর কাছে যদি প্রশ্ন করতে হয় তাকে আগে বসতে দিতে হবে, তার মানে মর্যাদা দিয়ে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই প্রশ্ন। ঠিক বলছেন ভগবান, তাহলে আপনি কী করেন, এইখানে জঙ্গলের মধ্যে আমি কিছুদিন থাকবো, তারপরে তোমাকে বলব। ঠিক আছে, তখন রাজা এই আশ্রমের মতো আছে বাগিচায়, ওখানে ওনাকে রাখলেন। তখন এসেছেন রাজা আরেকদিন, যে মহারাজ জি আমার প্রশ্নের উত্তর। বললেন তুমি একা শুনতে চাও না সবাইকে নিয়ে শুনতে চাও। বলে একা শুনবো, এত কঠিন প্রশ্ন, এই প্রশ্নটা সবাইকে নিয়ে পাত্রমিত্র নিয়ে শুনলে তাহলে খুব আনন্দ। হ্যাঁ, তাহলে পাত্রমিত্র সবাইকে জোগাড় করো। বলে এটা তো একদিনে জোগাড় হবে না, আমাকে এক মাস সময় লাগবে, সারা রাজ্যে ধুল পিটাতে হবে। বলে ঠিক আছে আমি এখানে আছি। উনি তো সন্ন্যাসী, তো খাওয়া দাওয়া করছে আর ঘুরছে। এখন ঘুরতে ঘুরতে এক চাষার সঙ্গে পরিচয়, রাস্তায় এক চাষবাদ করে,
তার সঙ্গে সে ভালো সম্পর্ক। রাজা এসে বলল, মহারাজজি আমার সব ঢোল পিটানো হয়েছে, পরশু দিন আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন। বললেন, হ্যাঁ অবশ্যই করেছি। কারণ চাষাকে বলছে যে তুমি তো আমার বন্ধু, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি? বলে তোমার পোশাকটা আমাকে দিতে হবে আর আমার পোশাকটা তোমাকে পরতে হবে, অর্থাৎ তুমি সাধু সন্ন্যাসী হয়ে যাবে। মহারাজজি এটা কী করে সম্ভব? আমি সাধারণ নাদান আদমি, আমি কী করে সন্ন্যাসী হব? বলে না, সন্ন্যাসী হওয়াটা কঠিন, সাজা তো কঠিন না, সেজে যাবে। এ অবশেষে বলে ঠিক আছে, এখন চাষার পোশাক সাধু নিল আর সাধুর পোশাক দিয়ে আর চাষাকে বানালো। এখন যখন রাজমহলে গেল, চাষা গিয়ে নিচে বসেছে, বললেন তোমরা আমাকে যদি প্রশ্ন করে, আরে প্রশ্ন করলে তুমি বলবে যে এই প্রশ্নের জন্য আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? আরে আপনার রাজ্যের এই চাষাই তো আপনার উত্তর দিয়ে দিবে, আমাকে দেখিয়ে দিবা, তারপরে যা বলার সেটা আমি বলব। তখন তাই করলো, সাধু গিয়ে তো উপরে বসেছেন মানে নিচে, আর চাষা গিয়ে রাজার সঙ্গে রাজ সিংহাসনে বসেছে। মহারাজজি আমার প্রশ্নের উত্তর, আরে তুমি তো একটা মূর্খ রাজা, এই সামান্য প্রশ্নের জন্য আর আমাকে জিজ্ঞাসা করছো? এইগুলি তো তোমার দেশের যে নিচে বসে আছে চাষাই উত্তর দিতে পারে। সব প্রজা একেবারে মানে চমকিত, কি চাষাই উত্তর দিতে পারবে এতটা? উনি বলছেন, আরে তুমি বলো। চাষা বলছে, মহারাজজি বলবো তো ঠিকই অবশ্যই, কিন্তু বলার আগে বিষয় হলো কি, এই আচ্ছা আপনার এই রাজ্যে কি মণিমুক্তা আছে? বলে হ্যাঁ মণিমুক্তা আছে। বলে তাহলে কিছু নিয়ে আসুন। আচ্ছা, একটা পাত্রের মধ্যে আর মণিমুক্তা নিয়ে এসেছি। বলে দেখুন, আমরা তো চাষা মানুষ, এত গণা টনা জানি না, আপনি যদি একটু গুনে দেন। এখন রাজা সাথী যে আছে সে গুনছে, এক, আবার দিচ্ছে দুই, এই দুই কোথা, তুমি তো আবার একটাই নিয়েছো, এক দিয়ে আবার দিয়ে দিচ্ছ, দুই তো হয়নি, এক দিয়েছ, আরে এক দুই, বলে তিন, বলে আরে তিন কোথা, তুমি তো এক নিয়েছো, এই করতে বলে আরে মিথ্যা কথা বলো কেন সবার সামনে? বলে মহারাজ এটাই তো গণার নিয়ম, এক দুই তিন এইভাবেই তো শিখেছি। বলে শিখলে কী হবে? একেই, একের থেকে নাস্তি, এই আগেও নাই পিছনে নাই, একের সঙ্গে এক দিলে দুই হবে, একের সঙ্গে এক দিলে তিন হবে, একের সঙ্গে এক দিলে চার হবে, এইভাবে যদি বিচার করা হয় তাহলে ঈশ্বর এক হবে বর দ্বিতীয়, একই হচ্ছে ঈশ্বর। একটা প্রশ্ন হয়ে গেল যে ঈশ্বর এক না অনেক, তাহলে ঈশ্বর হলো এক, এক বাদ ব্যতিরিক্ত আর কিছু নয়। তাহলে আচ্ছা ঈশ্বর কোথায় থাকেন? তখন বলছে, বাহ তুমি তো কেবল সবসময় প্রশ্ন করতে জানো, আরে আমি কখন থেকে বসে আছি, একটু খাওয়া দাওয়া তো হবে না, এইভাবে কেবল বলেই যাবো? বলে আচ্ছা কী খেতে হবে বলুন। তখন বললো, আচ্ছা একটু দুধ নিয়ে এসো। এক গ্লাস দুধ আনলো রূপার গ্লাসে, এখন দুধটাকে নিয়ে আর এরকম আঙ্গুল দিয়ে ঘুরাচ্ছে। বলে মহারাজজি কি এ কী করছেন? বলে না একটু ঘি খুঁজতেছে। আরে দুধের মধ্যে কি ঘি এইভাবে খুঁজে পাওয়া যায়? ঘি খোঁজার জন্য দুধটাকে দই বসাতে হবে, তারপরে দইটাকে মন্থন করতে হবে, মাখন উঠবে, মাখনটাকে জাল করতে হবে, তারপরে ঘি উঠবে। বললেন, ঈশ্বরকেও জানতে গেলে আর একটা প্রক্রিয়া আছে। ঈশ্বর মানে কোথায় থাকেন? বলে সব জায়গায় আছে, দুধের মতো, দুধের ভিতরে যেমন সব জায়গায় ঘি আছে কিন্তু খুঁজলে পাওয়া যাবে না, ঈশ্বর সব জায়গায় আছে কিন্তু ঈশ্বরকে খুঁজলে পাওয়া যাবে না, পাওয়ার জন্য একটা প্রক্রিয়া আছে। যেমন ঘি পাওয়ার জন্য মন্থন করা মানে দই জমাতে হবে, মন্থন করতে হবে, তারপরে নবনীত উঠবে, সেটাকে গলাতে হবে, এই রকম সাধু শাস্ত্রের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ঈশ্বরকে জানতে হবে। এমনি মুখের কথা ঈশ্বরকে জানা যায় না যে তিনি সব জায়গায় আছেন, সবার ভিতরে আছেন। আচ্ছা দুটা প্রশ্ন, তাহলে গুরুদেব আরেকটা প্রশ্ন। বলে আরে তুমি তো কেবল প্রশ্ন করতে জানো, আচ্ছা তুমি গুরু না আমি, তুমি মানে আমি গুরু? মহারাজ যে আপনি গুরু, কারণ আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমি তো এই প্রশ্ন জানতে পারিনি। আচ্ছা তুমি যদি বলো আমি গুরু আর তুমি চেলা, তাহলে গুরু নিচে বসবে না চেলা নিচে বসবে? বলে গুরুদেব এটাই তো শাস্ত্রের নিয়ম, গুরু উপরে বসবে আর চেলা নিচে বসবে। বলে তাহলে তুমি এখন রাজ সিংহাসনে বসে আছো আর আমি সাধারণ প্রজার ন্যায় এখানে নিচে একটা জায়গায় বসে আছি, তো একেবারে ভীষণ অন্যায় কথা।
তাহলে সবাই বলছে এটা তো সত্য কথা যে এত কঠিন কঠিন উত্তর। রাজা তখন এই কাজ জায়গায় এসে গেল, আর সেই চাষা গিয়ে সিংহাসনে বসা, আর কাউকে নিচে নামিয়ে আনে, আর কাউকে নিচে নামায়, কাউকে সিংহাসনে বসে। এই কার্যটা হচ্ছে ভগবানের। এইরকম তিন প্রকার মা, ওই রকম ভগবান যে সব জায়গায় আছে, খুঁজে তো পাওয়া যাবে না। অবশেষে হলো কি, আপনার এই ভগবান দর্শন দিলেন বালককে, আর ক্ষীর খেলেন। এখন মা ভাবলেন ছেলে মনে হয় ছোটো মানুষ আর ঘরে খেয়ে চলে এসেছে। অবশেষে বাবা যখন এলেন সব ঘটনা বললেন, বাবা ছেলেকে জিজ্ঞাসা করলেন, ছেলে বললেন কেন ঠাকুরেই তো খায়। বলে মিথ্যা কথা বলেছ, বাবা দরজার আড়ালের থেকে দেখছে আর গরম ক্ষীর লাগিয়েছে না ভুক। ঠাকুর এই একবার তার বাবার দিকে তাকায়, একবার ছেলে বলছে তুই খাও, নাহলে ও মানছে না, কারণ তো ঠাকুর তার কাছে পার্থকৃত হয়ে গেছে। অবশেষে তার বাবা যখন ওই দিকে একটু ফিরেছে, ঠাকুর গপ 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 করে এখনও একেবারে আগুন চুলাশ থেকে নামিয়েই ক্ষীর বুক লাগায়। এই প্রক্রিয়া এখনও আল্লাহর নামে, কারণ গপ গপ করে খেতে খেতে আর গাল পড়ে গেল, হাত পড়ে গেল। আর ব্রাহ্মণ বলছে ঠাকুর তুমি এত খাও তাহলে আমরা কী করে বাঁচবো। ভগবান রুষ্ট হয়ে বললে তোর বংশ নিয়ে পুরুষ হয়ে যান, আর ছেলেকে নিয়ে চলে গেলেন। এই যে ভগবানের হ্যাঁ চিহ্নটা আছে, মানে হাতটা পুড়ে গেছে, হ্যাঁ ওই এখনো পুরোটাই আছে, পুড়ে গেছে, এই ফুসকা পড়ে আছে। ওই যে ভক্তবাৎসল্য গুণ আলালনাথের ভিতরে, এই দর্শনের জন্য মহাপ্রভু আজকের দিনে বিশেষ করে আলালনাথে যেতেন। এই আলালনাথ স্মরণ লীলা মহাপ্রভুর যে আরও লীলা মাধুরী, এইটা তো সূত্রটা মাত্র শুরু করেছিলাম, কারণ এটা অনেক বড় মহাপ্রভুর কৃপা। হলে আগামীকালকে আমরা যথাসময়